তাওহিদ আফ্রিদিকে আমরা শুনেছিলাম মাঝে খুব অসুস্থ, অনেকের মধ্যে গুঞ্জন ছিল যে আসলে কি অসুস্থতা একটু যদি বলতেন। না অবশ্যই, আমার আসলে ছোটবেলা থেকে কিডনিতে প্রবলেম ছিল। 2012-2012 দিকে যদি বলে থাকে, যে 12-12 দিকে আমার আসলে অপারেশন হয় দুইবার। এখানে কিডনিতে একটা ছোটো ন্যারো হয়ে গেছে আমার পাইপ, আর কিডনি এখন একটু হালকা একটু বড় হয়েছে, ওখানে একটা ছোট্ট একটা স্টোনের মতো হালকা ধরা পড়েছে। তো যাই হোক, আমি আবার একটু দুষ্টুমি করতে যে মানে বাবা মাকে টেনশন না দিতে যে লুকাইছি কথাটা। তো ব্যথা হওয়ার কারণে, পেইন হওয়ার কারণে আমি এটা বাবা মাকে বলতাম না, পাপা আম্মুর দিকে লুকায় রাখতাম। কারণ পাপা অনেক টেনশন করে, আম্মু অনেক এটা নিয়ে খুব টেনশন করে, পাপা আম্মু বলতে চায় না আর কি। একটা পর্যায়ে আমি যখন কক্সবাজার থেকে আসতেছিলাম, আমার ব্যথা নিতে পারিনি, তো আমি ইউনাইটেডে যেতে যেতে আমি সেন্সলেস হয়ে পড়ি এরকম অবস্থা। সো আলহামদুলিল্লাহ এখন ডাক্তার বলছে যে ভর্তি করা, যে যত তাড়াতাড়ি করা সম্ভব, নাহলে খুব ঝামেলার দিকে, পরের স্টেপটা ভালো হবে না, তো এখন ইনশাল্লাহ তাড়াতাড়ি আমি অপারেশন করে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবো, এটাই আমি মানুষের থেকে দোয়া চাই। সবশেষ আপনার কাছে বলতে চাচ্ছিলাম যে অসংখ্য ভক্ত আছে, অসংখ্য হেটার্স আছে, এবং ভক্ত এবং হেটার্স দু পক্ষের জন্য আপনার পক্ষ থেকে দেখেন, যারা আমার ভক্ত হয়েছে তাদেরকে ভক্ত বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, আর হেটার্স যারা হয়েছে তাদের 2 সেকেন্ড অনলাইনে হেট করতে, তাদেরকে আমি কিছু বলতে পারবো না, বাট আমি আমার ভক্তদের নিয়ে বলবো। ওকে, অবশ্যই আমি একটা কথা বলবো সবসময়, আমার উপরে বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, দোয়া রাখবেন। আমি ইনশাল্লাহ ইন ফিউচারে আপনাদেরকে কখনও কষ্ট দিব না, বা কষ্ট দিলেও আমি সবসময় চেষ্টা করছি যেভাবে রিকভারি করার, আপনাদের মনটাকে জয় করার, এভাবে জয় করবো। আর আমি জানি, দোয়া করেন যাতে আমি সবসময় আপনাদের সেবায় কাজ করতে পারি, এই দেশের সেবায় কাজ করতে পারি, আপনাদের সন্তান হয়ে সবসময় কোনো অহংকার ছাড়া আপনাদের জন্য কাজ করতে পারি। সব ভক্তরা সবসময় ভালো থাকবেন, ওয়েল উইশাররা যারা আমাকে সাপোর্ট করছেন, একটু হলেও দেখতে পান না ছেলেটা চঞ্চল ভালো লাগে, প্লেনে যখন বসি মানুষ বলে চঞ্চল ছেলেটা চুপচাপ বসে আছে, তো এটাই বলবো যে আপনারা দোয়া রাখবেন। আমার সামনে একটা ছোট্ট অপারেশন আছে, আমি একটু অসুস্থ, তো তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সামনে ব্লগ, হেই গাইস, ইটস মি তাওহিদ আফ্রিদি, বিভিন্ন জেলায় জেলায় যেতে হবে, জায়গায় জায়গায় যেতে হবে, সেই অপেক্ষায় আছে আর কি।